নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি ফুটন্ত তেলে চাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা সকাল বা বিকেলে চা বা কফির সাথে একদম জমে যাবে তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক তো দেখুন আমি এখানে নিয়েছি এক বাটি বাসমতি চাল তবে আপনারা এর পরিবর্তে আমরা যে নর্মেল চালের ভাত খাই সেই চালও নিতে পারেন তবে বাসমতি চাল দিয়ে বানালে খেতে বেশি ভালো হয় তো চালটাকে এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো প্রায় দুই থেকে তিনবার মতো জল পাল্টে পাল্টে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটাকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দেখুন এই রকম একটা ছাগনি নিয়েছি আর ছাগনির মধ্যে চালটা ঢেলে দিচ্ছি এবার চালটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি চালটা এইভাবে একটু ছড়িয়ে দিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দেব যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায় তবে আপনারা সুতির কাপড়ের মধ্যেও মিলে রেখে দিতে পারেন তাতে করেও জলটা খুব ভালোভাবে ঝরে যাবে তো এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তো এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব তো এগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে প্রায় পঁচিশ মিনিট পর দেখুন চাল থেকে জল একদম ভালোভাবে ঝরে গেছে চালের মধ্যে কোনো রকম জল কিন্তু আর নেই এবার এদিকে কড়াইতে রিফাইন্ড তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কয়েকটা নিয়েছি চীনা বাদাম এবার একটা ছাংনির সাহায্যে চীনা বাদামগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি তো বাদামগুলো ভেজে নিয়ে এবার নিয়েছি কয়েকটা কারিপাতা আর কারিপাতাগুলোকেও এইভাবে ভেজে নিচ্ছি আর কারিপাতাগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজবেন কারণ পাতাগুলো ভাজার সময় খুব তেল ছিটে আসে আর এইভাবে ছাঙনির সাহায্যে ভেজে নিলে দেখুন খুব সহজেই তেল থেকে তোলা হয়ে যাবে এবার দেখুন ওই ছাঙনির মধ্যে নিয়ে নিয়েছি অল্প কিছু চাল সব চাল কিন্তু একেবারে দিয়ে ভাজবো না এবার চালগুলোকে তেলের মধ্যে এইভাবে মাত্র কয়েক সেকেন্ড প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড মতো রাখলেই দেখুন চালগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশিক্ষণ কিন্তু রাখা চলবে না তাহলে কিন্তু চালগুলো লাল হয়ে যাবে এবার এদিকে একটা থালার উপর কাগজ বিছিয়ে অলরেডি বাদাম আর কারি পাতাগুলোকে তুলে রেখে দিয়েছি আর চাল ভাজাগুলোকেও কাগজের উপর রেখে দিচ্ছি এতে করে ভালোভাবে তেলটা শোক করে নেবে এবার একই রকমভাবে বাকি চালগুলোকেও কয়েকটা স্টেপে ভেজে নেব দেখুন এইভাবে গরম তেলের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড চাল রাখলেই দোকানের প্যাকেটের মতো একদম সাদা চাল ভাজা তৈরি হয়ে যাবে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর শব্দ শুনে বুঝতেই পারছেন যে কতটা মুজমুচে হয়েছে এবারের মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু চানাচুর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারিপাতা এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলা আর অবশ্যই করে এই ভাজা মশলাটা কিন্তু দেবেন এই ভাজা মশলাটা দেওয়ার জন্য চাল ভাজার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো এবার সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলেই মশলা চাল ভাজা একদম রেডি এই বর্ষায় বিকেলে বা সন্ধ্যেই এই রকম মশলা চাল ভাজা থাকলে বিকেল বা সন্ধ্যেটা একদম কিন্তু জমে যাবে তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন